হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আমি তৈরি করে দেখাবো তরমুজের পুডিং। কোনো প্রকার আগার আগার পাউডার, জেলাটিন বা চায়না গ্রাস ছাড়াই তৈরি করতে পারেন এই পুডিং। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়, তাই আপনারা খুব সহজেই ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুডিং তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা চাইলে ইফতার টেবিলে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তরমুজের পুডিং বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে তরমুজ। এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। এরপর তরমুজ থেকে আমি জুস বের করে নেব। তো আপনারা চাইলে তরমুজের বিচিগুলো ফেলে দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হলো যে তরমুজ থেকে বিচিগুলো বের করাটা অনেকটা সময়ের ব্যাপার, তাই আমি এখানে একটি চাটনির সাহায্যে এভাবে ঘষে নিলে দেখবেন অটোমেটিকলি জুসটা নিচে পড়ে যাচ্ছে। অথবা একটা আলু মেশার নিয়েও এভাবে আপনারা ম্যাশ করে নিলেও খুব সহজেই কিন্তু জুসটা নিচে পড়ে যাচ্ছে আর বিচিগুলো উপরেই থেকে যাচ্ছে। এভাবে আমি তরমুজের জুসটা বের করে নিয়েছি। এখানে আমার মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ জুস হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার 1/4 কাপ। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর ভালো করে চিনি এবং কর্নফ্লোয়ারটা জুসের সাথে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। যেহেতু দেখতেই পাচ্ছেন কর্নফ্লোয়ারটা দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তাই আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি। তো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দেব। তো এখানে আমি একটু ফ্রাই প্যানের মধ্যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। আর তরমুজের জুসটা দেওয়ার আগে অবশ্যই আপনারা নিচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন, যেন নিচের যে আমরা কর্নফ্লোয়ারটা ব্যবহার করেছি সেটা লেগে না থাকে। কর্নফ্লোয়ারটা অনেক সময় নিচে জমে যেতে চায়, তাই এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় ধরে তরমুজের এই জুসটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে এটাকে একদম ফুটিয়ে ফেলেছি। আর এটা কতটা ঘন হয়ে গেছে আর কর্নফ্লোয়ার দেওয়ার কারণে মধ্যে আমি যে পাত্রটা সেট করবো পুডিংটাকে, সে পাত্রটাকে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। বা দেখতে পাচ্ছেন আমার এখানে তরমুজের জুসটা ছিল, সেটাকে আমি যতটা ছিল ঠিক সেটাকে টানিয়ে আমি অর্ধেকটা করে নিয়েছি। তো এ পর্যায়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এটাকে সেট করে নেব। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেখানে আমি ঢেলে দিচ্ছি। এখন এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেব আমি, ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আবার 2 ঘন্টার জন্য, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সফট হয়েছে এবং কতটা সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ইফতার টেবিলে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। তো আমি অপেক্ষা করছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিয়েছি। এরপর পুডিংটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজার। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।